তুমি সব সিট বেশিরভাগ বরাকের হিন্দু সিট বানিয়ে দাও, আমাদেরকে বললে আমরাও ঠিক করে দেবো হিন্দু সিট বেশি হয় কীভাবে, কিন্তু দুইটা সিট কম হবে কেন? সার্বিকভাবে বরাকের 15টা সিট থেকে আজকের দিনও এই এই যে জনসংখ্যা অনুপাতে 20টার অধিক সিট হওয়ার কথা। ডিলিমিটেশন নিয়ে উত্তপ্ত বরাকের রাজনীতি, 27 জুন বরাক বন্ধের ঘোষণা করল AIUDF। এই কথা জানালেন AIUDF এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। প্রয়োজনে বরাকের সব সিট হিন্দু বানিয়ে দেওয়া হোক, কিন্তু কম হবে কেন? প্রশ্ন আজিজুরের। জনসংখ্যার অনুপাতে বরাকে 20টি আসনের প্রয়োজন, বরাক থেকে আসন কেটে অন্য জায়গায় বাড়ানো হবে তা কোনোভাবেই মানা যায় না। সরকারকে অগ্রণী ভূমিকা পালনে আহ্বান AIUDF এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের। সামনেই আসছে ঈদ উৎসব, ভাবছেন কেনাকাটা করবেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আপনার পাশেই নিলাম বাজারের JM শপিং মলে। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরের বাইরে নীলামবাজার থানার নিকটবর্তী জাতীয় সড়কের পাশের বিল্ডিংয়ে সব ধরনের অত্যাধুনিক ডিজাইনের পোশাক, গিফট আইটেম, বৈদ্যুতিক সামগ্রী, কসমেটিক্স আইটেম সহ বহু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার জন্য এসেছে JM শপিং মল। আসন্ন ঈদ উপলক্ষে দেশের বহু নামি দামি বস্ত্র কোম্পানি প্রস্তুত করা আধুনিক ডিজাইনের সব ধরনের অভিজাত পোশাক এবং অন্যান্য সামগ্রীতে বিশেষ ছাড় দেওয়া হবে। আপনার এবং পরিবারের সদস্যদের জন্য চাহিদা মতো পোশাক কিংবা প্রিয়জনের জন্য গিফট আইটেম কিনতে চান, তাহলে বিলম্ব না করে আজই চলে আসুন নীলামবাজার থানার নিকটবর্তী মেন রোড স্থিত JM শপিং মলে। ডিলিমিটেশন নিয়ে বরাক উপত্যকা উত্তপ্ত হয়ে পড়েছে। প্রতিদিন স্থানে স্থানে চলছে বিভিন্ন দল এবং সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। এবারে 27 জুন বরাক বন্ধের ঘোষণা করল AIUDF। আজ AIUDF এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিলিমিটেশন নিয়ে বরাক থেকে কেন্দ্র কর্তন করার প্রতিবাদে আগামী 27 জুন বন্ধের আহ্বান জানান। তিনি দুটি বিধানসভা কেন্দ্র কর্তন নিয়ে ক্ষোভ ব্যক্ত করে বলেন, যেখানে 20টি বিধানসভা আসন প্রয়োজন সেখানে দুটি আসন কর্তন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কর্তন করা দুটি কেন্দ্র ঘুরিয়ে আনার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি রাজ্যের ক্ষমতায় থাকা সরকারকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান AIUDF এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন না? ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ডিলিমিটেশন ঘোষণা করা হয়েছে তারপর থেকে একটা প্রতিক্রিয়া সর্বত্র দেখা যায়, দেখা পাচ্ছেন আপনারা। আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি বারবার দোহায় দোহায় সভা হচ্ছে, জেলা বিভিন্ন জেলা কমিটিও আমরা আলোচনায় বসছি, এবং এটা নিয়ে আমরা আগামী ডিলিমিটেশন কমিটি যখন আসবে কমিটির সামনে আমরা সমস্ত ক্লেম এন্ড অবজেকশনে আমাদের দাবিদাও আমরা উত্থাপন করব। তার মধ্যে আমরা জনগণের চাপে, জনগণের দাবিতে আমরা শেষ পর্যন্ত আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে দলের সিদ্ধান্ত নিয়ে আগামী 27 তারিখ আমরা দিনব্যাপী আমরা বন্ধ পালন করব। অত্যাবশ্যকীয় জিনিস এবং যোগাযোগ ব্যবস্থা বাদ দিয়ে বাকি সবকে বন্ধ রাখার জন্য জনগণের দাবিতে হয়েছে এবং দলের সিদ্ধান্ত মতে হচ্ছে, এই জন্য সর্বস্তরে জনগণকে এই দলকে সর্বাত্মক সমর্থন করার জন্য, সফল করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। কংগ্রেস ও বিডিএফ ইতিমধ্যে 27 তারিখ আন্দোলন ঘোষণা করেছে, তারা তাদের দল থেকে ঘোষণা করেছে, আমরা আমাদের দলের সিদ্ধান্ত মতে করেছি। আগামী দিনে আমাদেরও কর্মসূচি আছে, দলের কেন্দ্রীয় স্তরে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা জানাবো, আমরাও সিদ্ধান্ত নিচ্ছি। তাদের সিদ্ধান্ত তাদের কাছে, আমাদের সিদ্ধান্ত আমাদের কাছে। এখানে একটি তারা বলে দলমত নির্বিশেষে, কিন্তু আবার তারা মাঝে মাঝে অনেক দল সম্বন্ধে অন্যভাবে বলে, অমুককে বাদ দিয়ে তমুককে বাদ দিয়ে, কে কাকে বাদ দিবে, জানে কে কার সাথে থাকবে, এটা তো ওই দলই সিদ্ধান্ত নেবে কার সাথে থাকবে থাকবে না। এখানে একটি কথা বলতে হবে যে বরাক বঞ্চনার অভিযোগ আপনারা তুলেছেন, কংগ্রেসও তুলেছে, বিডিএফও তুলেছে, কিন্তু বিজেপির মাঝে দেখা গেছে তীব্র খুব দেখা গেছে, কিন্তু সবাই কিন্তু এক না হয়ে আলাদা আলাদা ভাবে আন্দোলন করছেন, কিন্তু এক না হওয়ার পিছনে কি কারণ? আমরাও তো চাইছি, আহ্বান করছি। বিজেপি আর সরকার পক্ষের দল বিজেপি কেন 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 কথাগুলো খুলে বলছেন না? বিজেপির মধ্যে একটা ছাপা উত্তেজনা আছে আমরা বুঝতে পেরেছি, কিন্তু বরাক উপত্যকায় সার্বিকভাবে এখানে এখানে যেটা দেখা হয়েছে, অনেক সময় অনেকে বলছে হিন্দু মুসলমানের বিষয়, আরে সব সিট বেশিরভাগ বরাকের হিন্দু সিট বানিয়ে দেওয়া হোক, আমাদেরকে বললে আমরাও ঠিক করে দেবো হিন্দু সিট বেশি হয় কীভাবে, কিন্তু দুইটা সিট কম হবে কেন? সার্বিকভাবে বরাকের 15টা সিট থেকে আজকের দিনও
এই এই যে জনসংখ্যা অনুপাতে 20টার অধিক সিট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখান থেকে খেটে নিয়ে অন্য জায়গায় সিট বাড়ানো হবে এটা তো কোনো মতেই মানা যায় না। এবং বরাকের কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো সাধারণ মানুষ এটা মানতে রাজি নয়। এই জন্য আমরা তো সরকার পক্ষের দলকে আহ্বান জানাবো, তারা অগ্রণী ভূমিকা নিক, আমরা তাদের পাশে আছি। সর্বস্তরের মানুষ মিলে আন্দোলন হোক এবং এটাকে সার্থক করা হোক, এবং দুইটা সিট প্রথমত কমপক্ষে ঘুরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তারপর ডিলিমিনেশন কোন থেকে কাটা হয়েছে, কীভাবে কাটা হয়েছে, সিট হিন্দুর বেশি হয় না মুসলমানদের বেশি হয়, একবার হিন্দুর বেশি হয়েও যদি বরাক উপত্যকার 15টা সিট জায়গায় রাখতে বিজেপি নেতৃত্ব দিয়ে আমরা তাদের সঙ্গে থাকবো। এখানে একটি কথা, কিন্তু সবাই আন্দোলন করছেন, সবাই বারবার জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছেন এটা বুটে বুট লাভের জন্য, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অভিযোগ, কোনো দলের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি, সেটা বিষয়ে কী বলবেন? না, আমরা অলরেডি আমরা তৈরি করেছি, আমরা কেন্দ্রীয় পর্যায়ে আমরা রিপোর্ট দিয়েছি, জেলা থেকে রিপোর্ট কালেকশন করেছেন, আরও কালেকশন করা হচ্ছে। অলরেডি এটা ইলেকশন কমিশনে লেখা হয়েছে এবং আগামী নির্দিষ্ট তারিখে আমাদের দলের পক্ষ থেকে সমস্ত তথ্যভিত্তিক আপত্তি উপস্থাপন করা হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।